বাংলাদেশ ইন ফ্লাইং মোড টিপিক্যালি বাংলাদেশ ইন ফ্লাইং মোড সবশেষ কোন টেস্ট সিরিজের আগে বাংলাদেশ এমন অবস্থায় ছিল সেটা আসলেই খুঁজে দেখতে হলে প্রশ্ন সাপেক্ষ একটা বিষয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ দল ভারতের বিপক্ষে চেন্নাইয়ের চিজাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ যখন টেস্ট খেলতে নামছে তখন বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাস আগ্রহ শুধু বাংলাদেশিদের না পুরো ক্রিকেট বিশ্বের রয়েছে শোন ভাই আপনার কাছে যেতে চাই যে এরকম চমৎকার একটা কমফোর্টেবল পজিশনে বাংলাদেশ আসলেই কটা টেস্ট মানে শুরু করতে পেরেছিল বলে আপনার মনে আছে থ্যাংক ইউ ইউজুয়ালি আমরা যখন কোনো টেস্ট খেলি কোনো টেস্ট সিরিজ খেলি আপনি প্রথমে একটু বললেন না যে শীর্ষ দলের সাথে খেলছি ইন্ডিয়া কিন্তু র্যাঙ্কিং নাম্বার ওয়ান ইউজুয়ালি যখন আমরা খেলি শুরু হয় যে এক নম্বর দল আমরা থাকি আটটা অথবা নয় নম্বরে আমাদের র্যাঙ্কিংটা কিন্তু সবসময় অনেক পিছনে দিকে টেস্ট টেস্ট টেস্টে এবার কিন্তু খেলছি আমরা চার নম্বর দল হিসেবে র্যাঙ্কিং সো ইটস এ বিগ ডিফারেন্স অনেক বড় ডিফারেন্স ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের তেল বাংলাদেশের জুই আর ইউ আর রাইট যে বাংলাদেশ আমরা তো অনেক অনেক খেলাই খেলি অনেক টেস্ট সিরিজও খেলে আসছি যখন তো টেস্ট পার পর থেকে বাট এত ভালো মানে স্কিলের দিক থেকে এত ভালো অবস্থায় আত্মবিশ্বাসের দিকতে এত ভালো অবস্থা আসলে কখনো আমার মনে হয় না কোনো টেস্ট সিরিজ আমরা শুরু করতে পেরেছি অনেক অনেক টেস্ট সিরিজ আমরা ভালো করেছি যখন দেশে মারিতে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি অস্ট্রেলিয়া হারিয়েছি বাট ওই সিরিজগুলির আগে কিন্তু আমরা এত কনফিডেন্ট ছিলাম না মানে টিম হিসাবে এত ভালো অবস্থায় ছিলাম না আমার মনে হয় এই সিরিজের বিশেষত্বটা এটাই বাট এটাও মানতে হবে যে আমরা খুব স্ট্রং একটা অপোনেন্টের সাথে খেলতে যাচ্ছি আমরা রিসেন্টলি একটা খুব ভালো সিরিজ খেলে এসেছি পাকিস্তান থেকে বাট সেটা চলে গেছে এখন আর একটা অপোনেন্টের সাথে খেলতে আছি যেটা আরও বেশি স্ট্রং এবং তাদের তাদের মাটিতে তারা প্রবল হয়ে বারো সালের পর থেকে তারা এখনও কোনো টেস্ট সিরিজ হারেন সিরিজ হারেন তো তাদের সাথে একটা অনেক শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে বাট সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে বাংলাদেশ যেই প্রস্তুতি থাকা উচিত সেটা মনে খুব ভালো নিতে পেরেছে ইনফ্যাক্ট এর আগে যে লাস্ট সিরিজটা খেলেছিলাম না ইন্ডিয়ার সাথে দু হাজার নাইনটিনে তখন যে অবস্থা ছিল বাংলাদেশ তার থেকে অনেক বেটার অবস্থায় কিন্তু এবার সিরিজটা খেলতে বাংলাদেশ আই হোপ যে আপনার ভালো স্টার্ট করতে পারবো সিরিজটা ভালো স্টার্ট করতে পারি ইন্ডিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলা সম্ভব ইন্ডিয়া কিন্তু আপনার যত ভালোই দল হোক একটা জিনিস বলতে পারি বাংলাদেশের সাথে যখন খেলে তারা কিন্তু একটা আন্ডার প্রেশার থাকে খুব চমৎকার করে বন্ধুর সঙ্গে একমত দুইমত কোথায় না অবশ্যই আমরা যে অসাধারণ একটা টেস্ট সিরিজ শেষ করেছি এটা ডেফিনেটলি প্লেয়ার বলেন টিম বলে সবার জন্য একটা কনফিডেন্সের ব্যাপার তবে এটাও বাস্তবতাটা মানতে হবে যে ইন্ডিয়ার পাকিস্তান টিম ওয়াইজ যদি আমরা কম্পেয়ার করি অনেক ডিফারেন্স একটা সময় ছিল পাকিস্তান ইন্ডিয়া হয়তো স্ট্রেন্থ ওয়াইজ কাছাকাছি এখন যদি পাকিস্তানের স্ট্রেন্থ দেখেন ইন্ডিয়ার স্ট্রেন্থ দেখেন বোলিং ইউনিট দেখেন ব্যাটিং ইউনিট দেখেন সব কিছু কিন্তু ইন্ডিয়া বয়েল অহেড বাস্তবতাটা কিন্তু মানতে হবে আমরা অবশ্যই কনফিডেন্ট ভালো খেলছি আমাদের প্লেয়ারও বেশ কিছু অসাধারণ পারফরমেন্স ছিল এখানে ব্যাটিংকে বলেন মুশফিকে বলেন লিটন বলেন মিরাজ বলেন এরা বেশ কিছু অসাধারণ পারফর্ম করেছে সেই মেয়েদের বোলার যেই আমাদের প্রাইড করার মতো যেই জায়গাটা আমাদের এখন তৈরি হয়েছে ফাস্ট বোলিং ইউনিটটা অসাধারণ পারফর্ম করেছে কিন্তু ইন্ডিয়ার যে স্ট্রেংথ এইটা আমাদের এত সহজ হবে না আমাদের জন্য এই সিরিজটা ডেফিনেটলি তবে এই কনফিডেন্সটা ক্যারি করলে অবশ্যই আমরা এখানে ভালো কিছু করার অপরচুনিটি তৈরি হবে যেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের গ্রাফটা যাতে কাছাকাছি থাকে ইম্প্রুভমেন্টের ধারণা আমরা একটা সিরিজ খুব ভালো করলাম পরের সিরিজটা যাতে আমরা খুব বেশি ড্রপডাউন না করে পারফরমেন্সটা ডেফিনেটলি আমাদের এই প্লেয়ারদেরও কনফিডেন্ট এখন আশা করি যে অবশ্যই ভালো কিছু করার সুযোগ আছে এই সিরিজে প্রতিপক্ষ কন্ডিশন না নিজের স্কিল সেট প্রায়োরিটিতে এই টেস্ট শুরু হওয়ার আগে আপনি কোনটাকে বেশি প্রায়োরিটাইজ করবেন মানে কোনটার দিকে নজর দিলে মনে হয় টিম বেটার রেজাল্ট করবে নিজের পারফরমেন্স নিজের প্রসেস আমার মনে হয় ফার্স্ট চিন্তা করতে অপোনেন্ট না ডেফিনেটলি অপোনেন্ট তো দেখে লাভ নাই আমি আমার প্রসেসটা মানে যে প্লেয়ার বলবো তার প্রসেসটা ঠিক রাখা যেমন মুশফিক তো অপোনেন্ট দেখে কখনো ব্যাটিং করবে না ডেফিনেটলি তার প্রসেস তার যে ব্যাটিংয়ের প্রসেস যেটা মেনটেন করা অপোনের রেজাল্ট আউটকামটা তো অটোমেটিক আসবে প্রসেস আপনি আউটকাম নিয়ে যে আগে চিন্তা করি ওটা একটা প্রেশার আমি চিন্তা করি প্রসেসটা মেনটেন করা প্লেয়ারদের যেই প্রসেসটা মানে লাস্ট ম্যাচে লাস্ট টেস্ট সিরিজে যেই পারফরেন্সটা করেছে ডেফিনেটলি এটা কন্টিনিউ করার জন্য প্রসেসটা মেনটেন করতে হবে ফার্স্ট বোলিং বলি স্পিনার বলি একটা সময় ছিল কিন্তু আমাদের স্পিনাররা কিন্তু হোমে খুব ভালো করতো অ্যাওয়েতে যা খুব ভালো করতে পারতো না এখন দেখেন মিরাজরা কিন্তু অ্যাওয়েতে যা ভালো করছে ডেফিনেটলি এই প্রসেসটা ইম্প্রুভ করেছে যে অ্যাওয়েতে কেন ভালো করতে বা বিল্ড আপ করেছে কারণ আপনি এই লেভেলে যেয়ে একই ধরনের একই স্কেল নিয়ে কিন্তু আপনি কন্টিনিউস করলে আপনি কিন্তু ওই খুব বেশি সাকসেস করতে পারবেন না নিজেকে ডে বাই ডে নিজেকে আপগ্রেড করতে হবে যেটা হয়তো আমরা একটা সময় বলছিলাম মুস্তাফিজ শুরুতে যেই ওয়েতে স্টার্ট করেছিল পরবর্তীতে কিন্তু অতটা কঠিন কিন্তু অপোনেন্টের কাছে ছিল না বিকজ অফ আস্তে সময়ের সাথে সাথে সবাই ওটা অ্যাডজাস্ট করে নিয়েছে সেম ওয়েতে আমাদের বোলাররা যারা আছে নাহিদ যারা বলি ডেফিন ডেফিনেটলি অপোনেন্ট টিম ওকে নিয়ে ওয়ার্কআউট করবে নিজেকে সময়ের সাথে সাথে আপডেট করতে হবে নিজের প্রসেসটা মেনটেন করতে হবে আমার মনে হয় যে প্রসেসটা মেনটেন করলে অটোমেটিক রেজাল্ট আউটকাম আসবে সুন ভাই আমরা লাস্ট চেস্টে দেখেছি যে সেখানে বিশটা উইকেটের মধ্যে পেস বোলাররাই নিয়েছেন চোদ্দোটা উইকেট এবং সেখানে পেসাররা আসলে লিড করেছেন এবং পেসারদের এই পারফরমেন্সের কারণে কিন্তু বাংলা টেস্টটা জিতেছে এবং মানে একেবারে ধ্বংসস্তূপ থেকে উঠে এসে বাংলাদেশ টেস্টটা জিতেছে তো এই যে মাইন্ডসেটটা আমরা দেখলাম সেটা প্রতিপক্ষ পাকিস্তান বলেই সম্ভব হয়েছে নিশ্চয়ই ইন্ডিয়ার এগেনস্টে এই ইন্ডিয়া এত সুযোগ হয়তো বা বাংলাদেশকে দেবে না তো তারপরেও যেরকম কন্ডিশন আমরা জানি যেরকম শুনছি সেখানে রেডিস উইকেটটাই হয়তো বা খেলা হবে পেস বোলারদের উপর আসলে কতটা নির্ভর করা যাবে বলে আপনার মনে হচ্ছে চেন্নাইতে আমার আমি একটা দলের সাথে গিয়েছিলাম বাংলাদেশ এই দলের সাথে এই এই উইকেটে আমরা খে খেলেছিলাম চেন্নাই উইকেটটা আমার আসলে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এই সিরিজের আগে যে ইন্ডিয়া আমাদের কেমন উইকেট প্রোভাইড করে কারণ ইজালি আমরা যখন যাই আপনার তো এখন দেখেন আপনি যে কথাটা বললেন আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে উঠে এসেছে সো এখন কিন্তু বাংলাদেশের জন্যে কন্ডিশনের উপর নির্ভর করতে হচ্ছে না আমাদের সাকসেসটা কিন্তু যদি প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি আমাদের সাকসেসটা কিন্তু অনেক বেশি এসেছে স্পিনারদের হাত ধরে কিন্তু বাংলাদেশ কিন্তু এখন আর ওই অবস্থায় নেই বাংলাদেশ কিন্তু ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা ভালো হয়ে এখন কন্ডিশনের উপর অতটা নির্ভর করতে হচ্ছে না এবং ইন্ডিয়ানরা আসলে আমাদের কেমন কন্ডিশন দেয় সেটা দেখার বিষয় ছিল চেন্নাইতে খেলা আমি তো প্রথমে ভেবেছিলাম যে তারা হয়তো আমাদেরকে সিমিং কন্ডিশন দেবে বিকজ আমাদের স্পিনার সবসময় ভালো বাট চেন্নাইতে ইউজুয়ালি ট্র্যাডিশনালি স্পিনটা ফেভার করে আমি আমরা যখন দেখেছিলাম যে ঘাস ছিল আমাদের কাছে মনে হচ্ছে হয়তো ঘাস আছে উইকেটে হয়তো স্পিনাররা সিম বলার একটু বেশি হেল্প পাবে স্পিনারের থেকে কিন্তু উইকেট হ্যাঁ উইকেট কিন্তু সেকেন্ডের পরে টার্ন করা শুরু করেছে মানে আমি আমার লাস্ট যে এক্সপিরিয়েন্স সেটাতে সেটা শেয়ার করছি আমরা এ দলের সফরে গিয়েছিলাম আমার মনে হয় এখানে ঠিক তেমনটাই হবে রেডি সুইকেটই আছে রেডি সুইকেট মানে এখানে মনে হয় না আমার মনে হয় সেকেন্ড রান করা শুরু করবে থার্ড ডে পর্যন্ত থার্ড ডে পর্যন্ত ওয়েট করতে মনে হবে না এবং ইন্ডিয়ানদের যদি টিমটা দেখি আমরা চারটা স্পিনার নিয়ে খেলছে কিন্তু এবং আমি একটু আগে দেখছিলাম যে টিভিতে কোচ তাইজুলের সাথে কথা বলছেন প্রবলে আমরা হয়তো তিনটা স্পিনার নিয়ে যেতে পারি মানে ট্র্যাডিশনালের বাইরে মনে হয় না উইকেটটা যাবে মনে হচ্ছে যে স্পিন ফ্রেন্ডলি থাকার সম্ভাবনা বেশি তাম� For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.